ও আমার বাবাইটা এইমাত্র ঘুমিয়ে গেল আর আমি এখন চুপি চুপি উঠে যাব আর ভাবছি যে এখন একটু কিছু বানাবো কারণ আজকে ছুটির দিন আমার বড় বাসায় আছে তো ভাবলাম কিছু একটা বানিয়ে নিই খাওয়ার জন্য বিকেলে তো আমি আজকে আর বিকেলে ঘুমাবো না তো আস্তে আস্তে কথা বলি আর এখন মশাইটা ভালোভাবে দিয়ে নিলাম কারণ হচ্ছে আমার বাবাইটার কান এত সজাগ একটু সাউন্ড ফিলেই উঠে যাবে আর প্রচুর মশা যার জন্য বড় মশারি পাতিয়ে দিয়েছি সন্ধ্যার পরপরই তো এখন আমি কিছু বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি খাবো আজকে বিকেলে তো এখন আস্তে আস্তে দরজাটা লাগিয়ে তারপর যেতে হবে তো আমি রান্নাঘরে চলে আসলাম আর এখন আমি ভাবছি যে আলু চিপস বানাবো আমার অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছে কিন্তু একদম টাইম পাচ্ছিলাম না তো আমি আলু নিলাম তিনটা আলু নিলাম তো আমি দুইটা কাটলাম দেখলাম যে তিনটা বেশি হয়ে যাবে আমাদের দুজনের জন্য তো এটা আমি এখন ফ্রাই করে নিব তো দেখো এই যে একটা রয়েছে আর দুটো আমি করেছিলাম আর হচ্ছে চা খাবো আমার একটু ঠান্ডা লাগছে তো ভাবছি যে চা বানিয়ে তারপরে চা খাবো আর হচ্ছে আলু চিপস বানাবো তো বর বলছিল যে আমি বাইরে থেকে নিয়ে আসি তো আমি বলছিলাম না তো দেখো আমি অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনের কারণ হচ্ছে আমার ছোট্ট বাবাইটা বিভিন্ন শব্দর কারণে উঠে পড়ছিল তো আমি ওকে সামলাচ্ছিলাম আর কাজ করতেছিলাম যার জন্য হচ্ছে আমি তোমাদের সাথে এই আলু চিপসের প্রসেসটা শেয়ার করতে পারলাম না আর আমার কড়াইটা সবাই ইগনোর করো কারণ এটাতে আমি সব তেলের ভাজি যার জন্য এরকম কালো হয়ে গেছে আর আমি এটাকে পরিষ্কার করছি না কারণ এরকম কড়াইয়ে তেলের জিনিস করতে অনেক ভালো হয় তো তোমরা কলিংয়ের শব্দ শুনতে পেলে তো ওর বাবা একটু বাইরে গেছিলো তো বাইরের থেকে আসলো তো ও যখন বাইরে গেছিলো তখন দেখছিল যে আমার বাবাইটা উঠে পড়েছে তো ভাবছে যে আমি হয়তো কিছু করতে পারবো না তো এই জন্য ও বাইরে থেকে খাবার নিয়ে আসছে আর দেখো আমার আলু চিপসটা কিন্তু দেখতে খুব ভালোই লাগছে আর সাথে সস নিয়ে আসছে ও বাইরে থেকে তো সস দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে এই খাবারটা তো যাই হোক ও বাইরে থেকে খাবার নিয়ে আসছে কী নিয়ে আসছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো বাইরে থেকে দেখো পুরি নিয়ে আসলো আর হচ্ছে সমোসা আর বেগুনি তো আমার বেগুনিটা খুব অনেক ফেভারিট আর কি বলবো অনেক ফেভারিট আর সমোসাটাও ফেভারিট পুরি তো ওর বাবা হচ্ছে পিসি ঠিক করছে পিসিটা কী জন্য হইলো তো ওটা ও খুলে তারপরে দেখছে যে কী হলো তো এখন হচ্ছে খেয়ে নেবো ওকে আমি ডাকছি তো খেয়ে নেবো তো ওকে দিলাম তো ওকে বললাম যে রিভিউ দেওয়া কেমন হলো তো দেখো কীভাবে আমাকে রিভিউ দিয়েছি তো যাই হোক আমিও এখন খেয়ে নেব কারণ একটু পরেই বাবাই উঠে গেলে তারপরে আর খেতে পারবো না ও হ্যাঁ বাবাইটা কিন্তু আবার কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছিলো যার জন্য আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম তো অনেকদিন পরে এভাবে দুজনে বসে আড্ডা দিয়ে দিয়ে তারপরে খাচ্ছি এ কারণ হচ্ছে আমার বাবাইটা যখন জেগে থাকে তখন আমরা একসাথে বসে খেতে পারি না এমনকি দুপুরের খাবার বলো রাতে খাবার বলো কোনো একবেলার খাবার আমরা এরকম বসে বসে নিশ্চিন্তে খেতে পারি না আগে ওর বাবাকে খাইয়ে দিই তারপরে আমি খাই তো যাই হোক এখন চা খেয়ে নেবো আর এটা হচ্ছে রং চা দেখতেই পাচ্ছ আর আমার এটা খুব ফেভারিট লবঙ্গ দিয়ে আদা দিয়ে আর এই চাটা যখন আমি বসাই তো এটার ফ্লেভারে আমি জাস্ট পাগল হয়ে যাই লবঙ্গর ফ্লেভারটা আমার এত ভালো লাগে তো যাই হোক এখন চা খেয়ে নিচ্ছি আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না তো এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বাবাইটার জন্য সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে